বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ডক্টর সুফিউল্লাহ প্রধান। দর্শক, আমার পাশে তাহেরা বেগম, কুমিল্লা জেলার রোগী। আমার পাশে আছেন উনি আমাদের সিনিয়র সিটিজেন, বাংলাদেশের 62-63 বছর বয়স। তো আজকে আমাদের এখানে আবার ফলোআপে আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক এক বছর পর। তো আমরা এর আগে রোগীর যেই চিকিৎসা করেছিলাম সেগুলা রিভিউ, কি অবস্থা। আমি হঠাৎ আসছি, আমি আসলে ব্যস্ততার কারণে এই রোগী রিভিউ নিতে পারি না, আমাদের রিভিউগুলো আমাদের অন্য স্টাফরা নেয়। তো আমি আজকে চিন্তা করলাম একটু সময় আছে, আপনাদের রিভিউটা নেই রোগীর এবং আপনাদেরকে অবগত করি। তো রোগীর মুখে আমি শুনি এবং আমি কিছু ডাটা আপনাদেরকে এখানে দিব, আমাদের ডায়াগনোসিস করা আছে। রোগী ভুগতেছিলেন দীর্ঘমেয়াদি আগে থেকে উচ্চ রক্তচাপ, নাকি ডায়াবেটিসের রোগী উনি? আগে এগুলো আগের রোগী, মানে আগের সমস্যা, ওনার কোমরবিডিটিস, আগেতে কোমরবিডিটিস এই জাতীয় সমস্যা ওনার ছিল, এবং উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন দীর্ঘমেয়াদি। তো উনি এক পর্যায়ে যখন আমাদের কাছে 2023 সালের 20-7-2023 আসছে, তখন আমরা দেখার পর ওনাকে আমরা এখানে ভর্তি করে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা দিয়েছি। উনি সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিল, এক বছর পরে এখন আসছে। তো মা, আমি আপনার কাছে জানতে চাই, এক বছর আগে যে আমাদের কাছে আসছিলেন, তখন যখন আমাদের কাছে আসছিলেন তখন আপনার কি সমস্যা ছিল, মনে আছে? জি, আছে, মনে আছে। বলেন। আমার হাঁটুর অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা। সমস্ত হইলে ব্যথা করত। আচ্ছা। প্রেসার, ডায়াবেটিস, এগুলো তো আমার আছে। আগের রোগী, এগুলো নিয়ে আপনি তো পুরান কেস। আমার কাছে মূলত আইছিলেন হাঁটু ফুলে গেছিল, ব্যথা, প্রচন্ড ব্যথা হইতো, সমস্ত শরীরে ব্যথা হইতো, এই জন্য আপনার কাছে আসছিলাম। আসার পর আমি ভর্তি ছিলাম। আচ্ছা। আপনি আমাকে চিকিৎসা দিন ছিলেন, মানে এখন যাওয়ার পর থেকে আমি এক বছর অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন শেষ করে ফেলি, কারণ অনেকে ধৈর্য থাকে না ভিডিও দেখার। এখন আসছেন কেন, এই যে এক বছর পর কেন আসছেন, মূল মানে উদ্দেশ্যটা কি? এখন আসি আমি, এক নম্বর হচ্ছে আপনার সাথে আমি দেখা করবো, আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে, অর্থাৎ এখন শীত আসতেছে, শীত আসতেছে, জি, চিকিৎসা লাগে আপনার কাছে বেশি, আপনি দিবেন। আর শরীরে খুব দুর্বল, একটু দুর্বল। আচ্ছা, সত্যি জন্য কিছু লিখে দেওয়ার জন্য আসি। আচ্ছা, ধন্যবাদ। এই যে আমাদের রুগী, উনি বয়স্ক হইলো কি হবে, উনি কিন্তু স্বাস্থ্য সচেতন। আমরা প্রায় রুগী আপনারা আমাদের কাছে এসে বলেন, জি স্যার, আজীবনের জন্য চিকিৎসা দিয়ে দেন। তো আজীবনের জন্য তো কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই, রুগী ফলাফে আসতে হবে। এই যে উনি বুঝতে পারছে, জি, উনি এক বছর আলহামদুলিল্লাহ ভালো, আবার নতুন করে যেন সমস্যা না হয়, শরীরটা একটু দুর্বল লাগে, পাশাপাশি শীত, আপনারা জানেন যে শীতে আর্থ্রাইটিস রোগী, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের যারা বয়স্ক মানুষ তাদের ব্যথা বেদনা এগুলো বেড়ে যায়। তো উনি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, উনি আমার চেয়ে সচেতন বেশি, আলহামদুলিল্লাহ। তো উনি আসছে যে আবার যেন প্রবলেমগুলো দেখা না দেয়, এই এই জন্য। তো এইটা আপনাদেরও করতে হবে, যারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, ভালো আছেন, হ্যাঁ, ফলাফে আসতে হবে 6 মাস 3 মাস 1 বছর। আপনার অনেকে চলে যান, আর খোঁজ নেন না, আর খবর থাকে না, আর ফলো আপ করেন না, আর ব্লাড টেস্ট করে দেখেন না, তখন দেখা যাবে রোগটা আবার ভিতরে ভিতরে বাসা জমতেই থাকে, মানে বাসা বাঁধে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আবার সিভিয়ার খারাপ অবস্থায় তখন আমাদের কাছে আসেন। তো আমার এই রুগীর জন্য, ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, অন্তত স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে, এবং রুগীদের মনোভাব কি, রুগীরা কি জানতে চায়, এবং আমাদের আসলে রুগীদের শুধু না, ডাক্তারদেরও কি করণীয় উচিত, এবং অন্যান্য যারা রোগ এখনো ধরেন নাই, ভালো আছেন, তাদেরও করণীয় কি। আশা করি সবার এই ভিডিওটা উপকারে আসবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।